শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পুনর্মিলন উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান ছাত্রদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। শনিবার সকালে শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের হিলকাট রোড, সেবক রোড পরিক্রমা করে। এদিন প্রাক্তনীদের মধ্যে শোভাযাত্রায় পা মিলেন স্কুলের প্রাক্তনী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুনর্মিলন উৎসব উপলক্ষে শোভাযাত্রার পাশাপাশি একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে খুব বড় র্যালি হবে, প্রাক্তনীদের বর্তমান ছাত্র প্রাইমারি সব নিয়ে আজকে র্যালিটা হবে এবং দুদিন ধরে এই পুনর্মিলন উৎসব শুরু হচ্ছে, আজকে একটু পরে শুরু হয়ে যাবে। এটা একটা খুব বড় দিক বয়েজ স্কুলের ক্ষেত্রে। 105 বছরের পুরনো স্কুল, দেশ বিদেশ থেকে অনেকে এসেছেন, অনেকে মেসেজ পাঠিয়েছেন, অনেকে যুক্ত হয়েছেন, সব মিলে একটা আনন্দ উৎসব, সম্মিলনের উৎসব এবং এটা একটা ঐক্যবদ্ধতা উৎসব। আজকে কালকে দুদিন পুরো ডে লং থাসা প্রোগ্রাম আছে এবং সবাই খুব এনজয় করবে প্রোগ্রামগুলো, এটা আমাদের মনে হয়। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।